এদিকে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান তিনি বিএনপির ভিশন টোয়েন্টি থার্টিতে কোটা সংস্কারের বিষয়টি স্পষ্ট উল্লেখ আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন ক্ষমতায় গেলে কোটা সংস্কার করবে বিএনপি ব্রিটিশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের ওপর রোববার রাতে পুলিশি হামলার প্রতিবাদ জানাতেই সোমবার সংবাদ সম্মেলন করে বিএনপি এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন সরকার কোনো গণতান্ত্রিক নিয়মই মেনে নিতে পারে না তারা দেশের মেধাবীদের সঠিক মূল্যায়ন করতে পারছে না মেধাবী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিএনপি তাদের ভিশন টোয়েন্টি থার্টি এ কোটা সংস্কারের বিষয়টি রেখেছে বলেও জানান তিনি সম্পূর্ণ এবং বিষয়টি নিয়ে তার উৎকণ্ঠিত মেধার মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ সংস্কার করা হবে মুক্তিযোদ্ধার সন্তান নারী ও প্রান্তিক জাতি কোটা ব্যতি বাকি কোটা পদ্ধতি বাতিল করা হবে এটা আমরা বলেছি

অর্থাৎ জনগণ সেনাবাহিনী থাকলে জনগণ তার নিজের ভোট নিজের হাতে টিকে পারবে সেই ভয়ে কিন্তু সেনাবাহিনীকে অপমান করার পক্ষে এই আওয়ামী লীগ বা বর্তমান সরকার নয় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন করে নিরপক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে বলেও জানান পিনপির এই সিনিয়র নেতা ব্রিটিশ আমদার বৈষয়িক সংবাদ ঢাকা